আমাদের যে টপিকটা আমরা আজকে নির্ধারণ করেছি, যে স্তন ক্যান্সারের সচেতনতা এবং তার চিকিৎসা, তার শুরুতে স্যার একটু বলে নিতে চাই, যেহেতু কারেন্ট যে মান্থটি আমরা দিয়ে যাচ্ছি অক্টোবর মাস, যেটাকে আমরা মেডিকেলে অনেকেই ডক্টররাও জানেন, এখন জনসাধারণ অনেকে জেনে গেছেন যে আমরা বলি পিঙ্ক অক্টোবর, এবং এই পিঙ্ক অক্টোবরটা আসলে পুরো মাস জুড়েই আমরা স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালন করি, যেটাকে আমরা বলে থাকি যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো স্পেসিফিক্যালি স্যার দেখা যায় যে কোনো ডিজিজ বা কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা সচেতনতা তৈরি করতে চাই বা বিষয়টি নিয়ে জানতে চাই বা সবাইকে জানাতে চাই, তখন আমরা একটা দিন সেলিব্রেট করি, লাইক একটা ডে সেলিব্রেট করি, লাইক ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বা ওয়ার্ল্ড হার্ট ডে বা ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে এরকম। কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের সচেতনতার বিষয়টিতে কেন আমরা পুরো মাস ব্যাপী আসলে দিবসটি পালন করছি, বা পুরো মাস ব্যাপী কেন আমাদের সচেতনতার বিষয়টি আসা, তা এটি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ। ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার একটা মারাত্মক, মানে ইদানিং কালে মারাত্মক ভাবে আবির্ভূত হয়েছে সারা পৃথিবী ব্যাপী। আগে এটা ওয়েস্টার্ন কান্ট্রিজ আর কি, যেসব ওদের দেশে বিদেশের রোগ হিসেবে ধরা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যতদিন যাচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর মতোই আমাদের দেশের মতো দেশগুলোতেও স্তন ক্যান্সারের প্রাদুর্ভাব খুব বৃদ্ধি পাচ্ছে, এবং এই এত বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে 2018 সালের একটা স্ট্যাটিস্টিক্সে দেখাচ্ছে যে প্রায় 21, সারা পৃথিবীতে প্রায় 21 লক্ষ মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, এবং এদের মধ্যে প্রায় 6.5 লাখ, 6,27,000 এরকম মহিলা মৃত্যুবরণ করেছিল। তো এটা একটা বার্নিং ইস্যু। দেখেন, একটা বৎসরে এত মহিলা পৃথিবীব্যাপী ক্যান্সার হচ্ছে, তো এবং এত মহিলা মারা যাচ্ছেন, মহিলাদের মধ্যে বেশি হয় যেহেতু, এটা একটা দিন দিয়ে এটাকে বোঝানো যায় না। এটাকে অ্যাওয়ারনেস করতে গেলে, এটা গুরুত্ব বোঝাতে গেলে পুরো মাস ব্যাপী বিভিন্ন রকম প্রোগ্রাম করতে হয়, বিভিন্ন রকম আলোচনা এবং বিভিন্ন রকম টক শো, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস যেগুলো বলি আমরা, করে এগুলোকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হয়, এবং এই জন্য এটা একদিনে এটা সম্ভব না। এই কারণেই এটার গুরুত্ব বিবেচনা করে এটাকে পুরো একটা মাস ব্যাপী পালন করা হয়ে থাকে। ওকে স্যার, ধন্যবাদ স্যার। মানে আমার যেটা ও কথা থেকে উঠে আসলো যে আসলে একটি দিনে আসলে এইটার প্রাদুর্ভাব যেভাবে ছড়িয়েছে, আগে ইউরোপ ওয়েস্টার্ন কান্ট্রিতে ছিল, এখন আমাদের দেশে এবং ডেভেলপিং কান্ট্রিতে যেভাবে ছড়িয়েছে, তাতে করে আসলে একটি দিন দিয়ে আসলে সচেতনতাটা আসলে বোঝানো সম্ভব না, যার কারণে আমরা পুরো মাস ব্যাপী হয়তো বা বিভিন্ন ধরনের কার্যক্রম এবং পরিক্রমা করে থাকি। স্যার একটু যদি জানি যে ক্যান্সার শব্দটির সাথে প্রথমে দুটি শব্দ জড়িত থাকে, যে একটি হচ্ছে ভয় আর তারপরেরটি হচ্ছে মৃত্যু, সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের সাথে এই দুটি শব্দকে আমরা কতটুকু আসে কোরিলেট করবো, যে আদৌ কি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এই দুটি শব্দ কি সেই অন্যান্য ক্যান্সারের মতোই আমরা চিন্তা করবো কিনা, বা বা অন্যরকম ভাবে চিন্তা করা যায় কিনা ব্রেস্ট ক্যান্সার বিষয়টিতে, তার যেটা আমার একটু কথা। দেখেন, ব্রেস্ট থাকা মানে ব্রেস্ট ক্যান্সারের রিস্কে পড়ে যাওয়া। একটা স্ট্যাটিস্টিক্সে বলে, আমেরিকান স্ট্যাটিস্টিক যদিও, যে প্রতি 8 জন মহিলার একজনের, তাদের যদি 70-75 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে, তাদের জীবদ্দশায় ব্রেস্ট ক্যান্সার হবে 8 জনে 1 জন। এটা কিন্তু একটা বেশ বড় নাম্বার। হ্যাঁ, তো এই জন্য এটা একটা ভয় কাজ করতেই পারে। যখন এই স্ট্যাটিস্টিক্সটা, এই পরিসংখ্যানটা মানুষজন জানতে পারে, তখন তাদের মনের মধ্যে একটা ভয় হতেই পারে যে আমি এই 8 জনে 1 জনের মধ্যে পড়ে যাব কিনা। তো ভয়টা তো দেখেন, আমরা করোনা নিয়ে এখন আমরা বসবাস করছি, প্রথম দিকে আমরা খুব ভয় পেয়েছি, এখন কিন্তু আস্তে আস্তে ভয়টা আমাদের কেটে গিয়েছে। আমরা জানতে পেরেছি যে এটাকে মাস্ক পরতে হয়, হাত ধুতে হয়, সোশ্যাল ডিস্টেন্সিং করতে হয়, এসব করে এটার থেকে বেশিরভাগ ক্ষেত্রে পরিত্রাণ পেতে হয়। তো ব্রেস্ট ক্যান্সারও এরকম, যে হলে তো ঠিক আছে, এটা হলে জন্য তাড়াতাড়ি আমরা ধরতে পারি, এটাকে প্রাথমিকভাবে যেন এটা ধরা পড়ে এবং আমরা যেন চিকিৎসাটা ঠিকভাবে নিতে পারি, তাহলে কিন্তু এটার মৃত্যু, যেটা আপনি বললেন মৃত্যুর প্রসঙ্গে আসছি, যে মৃত্যুটা তাহলে কিন্তু বহুলাংশেই কিন্তু এটাকে অ্যাভয়েড করা যায়। যে মৃত্যুটা কিন্তু হয়ে থাকে যখন ব্রেস্ট ক্যান্সার ছড়িয়ে যায়, যে কোনো ক্যান্সারই যখন ছড়িয়ে যায়, যখন এটা স্টেজ বলি আমরা, যে স্টেজটা যখন অ্যাডভান্স হয়ে যায়, যখন একখানের ক্যান্সার আরো অন্য জায়গায় চলে যায়, এক বা একাধিক জায়গায়, তখন এটা স্টেজ 4 হয়ে যায়, অথবা আরেকটু আগে হলে স্টেজ 3। তো স্টেজ 4 হলে কিন্তু এটা কিওরের বাইরে চলে গেল, স্টেজ 3 কিছু কিছু কিওর হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিওর হয় না, স্টেজ 1 বেশিরভাগ ক্ষেত্রে কিওর হয়ে যাচ্ছে, স্টেজ 2 বেশিরভাগ ক্ষেত্রে কিওর হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভয়টা যদি না করে সচেতন হতে হলে
তখন কিন্তু ওই ইয়ে করা যায়, আমি কিভাবে এটাকে আর্লি ডায়াগনোসিস করা যায় এটা তখন মাথায় যদি আমরা ঢুকে, এই যে সচেতনতা মাস দিয়ে হচ্ছে এটা কিন্তু একটা বড় জিনিস হলো আর্লি ডায়াগনোসিসটা আমরা যেন মানুষজনের মানে একটা মাথায় ঢুকিয়ে দিতে পারি, যাতে করে এই ভয় না পেয়ে তারা লক্ষণ হওয়ার আগেই অথবা লক্ষণ হওয়ার সাথে সাথেই ডাক্তারের কাছে গিয়ে এটাকে যেন আর্লি স্টেজে এটা ডায়াগনোসিস হয়ে যায় এবং তাহলে এটা চিকিৎসাগুলো যেন ঠিকভাবে হতে পারে এবং এর ফলে যেন মৃত্যুটাকে আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারি। এবং তাই হচ্ছে, হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মৃত্যুর হার অনেক কমে গিয়েছে, ওদের স্ক্রিনিং হয়, ওদের একটা বয়স হওয়ার পরে ওদের দেশে বেশিরভাগ মহিলাদেরকে বেশিরভাগ দেশে ওই ইয়ে থেকে জিপি কিংবা ফ্যামিলি ফিজিশিয়ানেরা কল করে যে আপনার ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং এর টাইম হয়ে গেছে, আপনি আসেন আমাদের সাথে স্ক্রিনিং করে যান। স্ক্রিনিং হলে কিছু পরীক্ষা, সেই পরীক্ষার মাধ্যমে সিমটম হওয়ার আগেই, সিমটম মানে লক্ষণ হওয়ার আগেই ব্রেস্ট ক্যান্সারকে ধরা পড়ে যায় এবং এটা ধরা পড়লে তখন এটা খুবই আর্লি স্টেজে থাকে এবং তখন এটাকে যদি চিকিৎসা ঠিক মতো হয় এটা কিন্তু কিওর হওয়ার সম্ভাবনা 90% উপরে হয়ে যায়। আমি একটু এই মুহূর্তে প্রশ্ন করবো, যেহেতু আপনি বলছেন যে আর্লি স্ক্রিনিংটা খুবই গুরুত্বপূর্ণ স্পেসিফিক্যালি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, স্যার আমি যদি একটু জানতে চাই যে আসলে ব্রেস্ট ক্যান্সারের প্রিভেলেন্সটা আসলে বাংলাদেশে কত, পরিসংখ্যাটা কতটুকু, যা যাদের আক্রান্ত হচ্ছে বা আপনারা ডেইলি কেসেসে পাচ্ছেন বা এটা মোটামুটি একটা জরিপ করে আপনাদের ধারণা হয়েছে যে এই পরিমাণ প্রিভেলেন্স রেটটা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে এবং সেই তাদের মধ্যে ইয়ং অ্যাডাল্ট আসলে কত পার্সেন্ট, স্যার যদি আমার সাথে একটু শেয়ার করেন যে এই সংখ্যাটা। অ্যাকচুয়াল পরিসংখ্যান বলা খুব মুশকিল, কারণ আমাদের পরিসংখ্যানে আমরা কিন্তু খুব দুর্বল, হ্যাঁ আমরা আন্দাজ করতে পারি খালি, কিন্তু খুবই দুর্বল আমাদের পরিসংখ্যান। জি বলেন। শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে না, আসলে আমাদের স্যার সবগুলো ডিজিজের ক্ষেত্রে, কারণ আমাদের যেহেতু হিউজ এবং ডেন্স পপুলেটেড একটা কান্ট্রি, আমাদের পক্ষে আসলে পরিসংখ্যানটা মানে ওভাবে করে করাটাও খুব একটা টাফ একটা বিষয়। বাট যেটা স্যার আপনার ধারণা থেকে মনে হয় যে যেহেতু ক্লিনিক্যাল প্র্যাকটিসে আপনি আছেন, সেই প্রেক্ষাপটে যদি আপনি সাইটে আমাদেরকে ধারণা দেন যে প্রিভিলেন্স রেটটা কিরকম এবং সেই সাথে ইয়ং কতটুকু চান্সেস থাকে। হ্যাঁ, আমি আমি তো অনেক বছর হলো ক্যান্সারের ডাক্তার, ডাক্তারি করছি আমার প্র্যাকটিসে, তো আমার যেটা হলো আমার মতামত যেটা যে আমি প্রতি বছরই কিন্তু তার আগের বছরের তুলনায় ব্রেস্ট ক্যান্সারের রোগীর সংখ্যা বেশি পাচ্ছি এবং এটা কিন্তু একটা মানে বলতে পারবো যে আমার নিজের প্র্যাকটিসে আমি দেখছি যে গত বছর 2019 সালে যত ব্রেস্ট ক্যান্সার রোগী পেয়েছি 2020 সালে তার থেকে বেশি পাচ্ছি, তো এটা একটা উদ্বেগের বিষয়। আরেকটা জিনিস যে আপনি যেটা বললেন ইয়াংদের মধ্যে, হ্যাঁ ইয়াংদের মধ্যে কিন্তু আমাদের দেশে আমেরিকা ইউরোপে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখা যায় যে একটা বড় অংশ 55 বছর কি 60 বছরের উপরে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। আমাদের দেশে কিন্তু দেখা যাচ্ছে প্রায় অর্ধেক অর্ধেক কি কিন্তু এই 50-এর নিচে, প্রায় অর্ধেক, এবং আমরা দেখছি যে এরা পিরিয়ড হচ্ছে মানে মাসিক বন্ধ হয়ে যায় নাই, এই অবস্থাতে ব্রেস্ট ক্যান্সারের হয়েছে এরকম রোগীর সংখ্যা আমার প্র্যাকটিসে তো প্রায় অর্ধেক। তো এটাও একটা ইয়ে যে আমাদের স্ট্যাটিস্টিক্সটা যদি আমরা ঠিকভাবে আমরা পরিসংখ্যান ঠিকভাবে করতাম, আমাদের ক্যান্সার রেজিস্ট্রি গুলো আমরা যদি চালু করতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে ক্যান্সার রেজিস্ট্রিতে এগুলো সব এই তথ্য উপাত্ত গুলো সব থাকে, তখন আমরা বুঝতে পারতাম যে আসল ঘটনাটা কি এবং তখন একটা রিসার্চ করা যেত যে কেন আমাদের দেশে এত ইয়াং মেয়েদের মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, ওইগুলো নিয়ে অনেক কিছু গবেষণার বিষয় ছিল, কিন্তু এগুলো হচ্ছে না বলে আমাদের পরিসংখ্যান গুলো নাই বলে এবং ক্যান্সার রেজিস্ট্রি না থাকাতে আমরা এই বিষয়ে পিছিয়ে আছি। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে মহিলাদের ইয়াং মহিলাদের অনেক অনেক ক্যান্সার হচ্ছে আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার বিশেষ। টপিক আপনি তুলে আনলেন যে আমাদের প্রত্যেক ইয়ারলি দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার রেটটা বাড়ছে, মানে রোগীর সংখ্যাটা বাড়ছে, মানে আপনাদের কাছে এসে যারা বলছে যে ডায়াগনোসিসের জন্য আসছে এবং ডায়াগনোসিসের সংখ্যাও বাড়ছে যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, এটার পিছনে যুক্তিটা কি স্যার কি কি হতে পারে? সাপোজ যে এরকম কি হতে পারে কিনা যে না সংখ্যাই বাড়ছে, আরেকটা বিষয় কি হতে পারে কিনা যে অ্যাওয়ারনেসটাও বাড়ছে, যেহেতু আমরা প্রত্যেক অ্যাওয়ারনেস মান্থে অক্টোবর ছাড়াও পুরো বছর জুড়ে অনেক অ্যাওয়ারনেস ফাংশন করে থাকি রিগার্ডিং ব্রেস্ট ক্যান্সার স্পেসিফিক্যালি, সেক্ষেত্রে কি যারা অ্যাওয়ার ছিল না তারাও অ্যাওয়ার হচ্ছে, এরকম বিষয়টা কি আছে কিনা স্যার? অবশ্যই অ্যাওয়ারনেস তো বাড়ছে, এটাও আমি বলতে পারবো যে প্রতি বছরই অ্যাওয়ারনেস বাড়ছে, এই যেমন সংখ্যাটা বাড়ছে অ্যাওয়ারনেস বাড়ছে। আরো আছে জিনিসটা যে আগে একটু লজ্জা বেশি কাজ করতো মানুষজন, ডাক্তারের একটা প্রাইভেট পার্ট দেখাতে যাবে, বিশেষ করে বেশিরভাগ ডাক্তারের পুরুষ ডাক্তার,
তো এটার জন্যও একটা সোশ্যাল ট্যাবু বলি না আমরা, এগুলো ছিল। তো এগুলো আস্তে আস্তে আমাদের সোসাইটি পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, এবং মহিলারা আগিয়ে আসছেন এবং মহিলারা সচেতন হচ্ছেন, এটা তো অবশ্যই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে গিয়ে আমরা ওয়েস্টার্ন লাইফস্টাইল, যেটা খাওয়া দাওয়া চলাফেরা এগুলো, এবং অলসতা আমাদের মধ্যে বেড়ে গিয়েছে, অকর্মণ্যতা, আমাদের শারীরিক অকর্মণ্যতা, হ্যাঁ, এই এই জিনিসগুলো। তারপরে খাওয়া দাওয়া আমরা খুব বেশি ওয়েস্টার্ন কান্ট্রি মানে দেশগুলো, যেগুলো ওয়েস্টার্ন দেশে কিন্তু ভালো লোকজন যারা শিক্ষিত লোকজন এরা কিন্তু সালাদ টালাদ এগুলি বেশি খায়, বুঝছেন, কিন্তু আমরা বার্গার, আমরা পোড়া ভাজা, ভাজা পোড়া ইত্যাদি ইত্যাদিতে বেশি চলে গিয়েছি। তো এইসব ফাস্টফুড খাই তাই, এবং সেটা ফাস্টফুড খাওয়া হচ্ছে, হ্যাঁ আমাদের প্রোটিনটা বেশি ইনটেক হয়, ফাইবারটা তো, হ্যাঁ। দেখেন আমাদের দেশে কিন্তু আমরা আজকাল রাস্তাঘাটে তাকালে দেখবেন অনেক অনেক মোটা সোটা লোকজন দেখা যায়, এটা কয়েক বছর আগেও ছিল না, কারণ 15-20 বছর আগে এত মোটা সোটা লোক ছিল না, এবং এদের মধ্যে একটা বহু বড় অংশ এরা ওই ফাস্টফুড অভ্যস্ত, এবং এই এই যে শরীরে চর্বি জমা, অতিরিক্ত ওজন কমা এবং কায়িক পরিশ্রম না করা, এগুলো কিন্তু এই ক্যান্সার গুলোর পিছনে কিছু অংশ হলেও দায়ী আছে।